এখন দাঁড়িয়ে আছি আমরা একদম দার্জিলিং শহরের নিচে লেবং LEBONG লেবং নামে একটা এলাকায়। ওইখানকার আমাদের চাচার এক বন্ধু তার বাড়ির ছাদ থেকে ভিডিওটা করতেছি। এই যে দার্জিলিং এর চৌরাস্তা চক, কি অবস্থা দেখেন। তারপর এই দেখেন ভিউ, এই যে দূরের থেকে এই যে ভিউ অবস্থা, আরো চমৎকার একটা জিনিস দেখা দিতে পারি আপনাদেরকে। আর এখানে যে হোমস্টে গুলি হচ্ছে, নতুন নতুন হোমস্টে। কিন্তু লেবং এর চমৎকার একটা জিনিস আছে যেটা আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে গোর্খাল্যান্ড স্টেডিয়াম। আমরা জানি যে গোর্খাল্যান্ড একটা স্টেডিয়াম হচ্ছে, এই যে সেই স্টেডিয়াম, আমি বাড়ির ছাদ থেকে স্টেডিয়ামটা দেখতেছি। এই যে বিরাট দূরে টাইগার হিল। হ্যালো, হ্যালো সাবিতা, টাইগার হিল কাছে, টাইগার হিল ও পিছনে না, ব্যাক সাইড। আচ্ছা, লেবং এসে আমার ওই যে আমার চাচা তো আছেই, চাচার ভিডিও তো আপনারা দেখছেন অনেক আছে। এখন আমার চাচার বন্ধু সামির ভাই উনি আছে লেবং, যেখানে এই যে স্টেডিয়ামটা যেটা দেখালাম আপনাদের, এই স্টেডিয়ামের উপরেই এই হোমস্টেটা করতেছে। এখানে যদি এই হোমস্টে নাম কি দিবেন, নাম হচ্ছে দার্জিলিং এস স্কয়ার। হ্যাঁ, দার্জিলিং এস স্কয়ার, দার্জিলিং স্কয়ার হোমস্টে, এই দার্জিলিং হোম স্কয়ার দিবে, এস স্কয়ার। হ্যাঁ, এস এস স্কয়ার। হ্যাঁ, এইটা যদি হয় তখন কেউ যদি এই হোমস্টেতে উঠেন আর এই গোর্খা স্টেডিয়ামে যখন খেলা হয় বিনামূল্যে খেলা দেখতে পারবেন। আর প্রাকৃতিক সৌন্দর্য কি জিনিস, এটা তো আপনার দেখাইলাম আমি আপনাদের। এই যে চক চৌরাস্তা, এই যে এই যে পুরা সিকিম, হ্যাঁ উপত্যকার উপর থেকে সিকিম। আচ্ছা, এটার মাঝখানে তিস্তা নদী বয়ে গেছে। ও আচ্ছা, তিস্তা। আমরা অনেক নিচে আসলাম তো, যাক এগুলো আপনারা আসবেন। দার্জিলিং শুধু এক সাইডে ঘুরলে হবে না, সব জায়গায় এসে ঘুরতে হবে। এই যে, ওকে, থ্যাংক ইউ।